উপাচার্য কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া নাশকতা নয় বলে দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষকদের একটি পক্ষ বলছেন শিক্ষার্থীদের এরকম সহিংস পথে যাওয়া ঠিক নয়। আমিনুল ইসলামের রিপোর্ট। উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয় দিন ধরে এই আন্দোলন করছেন। 23 শিক্ষার্থী শুরু করা এই আমরণ অনশনে পরে যোগ দেন আরো পাঁচজন। এরই মধ্যে 13 জন অসুস্থ হয়ে এখন হাসপাতালে। কয়েকজনের হচ্ছে জ্বর প্রায় ছাড়ছেই না অনেকের, এবং অনেকের সোডিয়াম এবং পটাশিয়াম লেভেল হচ্ছে অনেক নিচে নেমে যাচ্ছে। অনশনকারীরা হাসপাতালে কোনো খাবার গ্রহণ করেননি বলে দাবি তাদের। একে একে আমরা সবাই অনশনে বসে যাব এবং ওদের চোখের সামনে আমরা মারা গিয়ে এটা প্রমাণ করব যে ওই চেয়ারটার দাম আসলে আমাদের সবার প্রাণের চেয়ে বেশি। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পাহারা বসিয়েছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো উপাচার্যের বাসভবনের সামনেও মানব দেয়াল তৈরি করে রাখা হয়। উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করাকে নাশকতা বলতে নারাজ আন্দোলনকারীরা। তার দৃষ্টি আকর্ষণের জন্য বাসভবনের শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে আমরা এক প্রকার বাধ্য হই। পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপকে কোনো মতেই নাশকতা বলে আখ্যায়িত করা যায় না। তবে শিক্ষকদের একটি পক্ষ বলছেন এই ধরনের কার্যক্রমে যাওয়া ঠিক হয়নি। চরম অহিংস থেকে চরম সহিংস আন্দোলনে চলে গেছে তারা, তাই আর এর কনসিকোয়েন্সে রীতিমতো ক্রিমিনাল প্রসিকিউশন দিকে চলে যেতে পারে। এদিকে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অনশনকারী ও অবরুদ্ধ উপাচার্যের জন্য খাবার নিয়ে আসলে তাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি আন্দোলনকারীরা। মাননীয় ভাইস চ্যান্সেলরের পরিবার আছেন, আমাদের একজন অসুস্থ টিচার আছে, আরো ডরমিটরিতে আরো দুই একজন টিচার আছেন, আমরা সবার জন্য আসলে খাবার নিয়ে এসেছিলাম। সোমবার রাতেও সাবি ক্যাম্পাসে মশাল মিছিল হয় উপাচার্য পদত্যাগ দাবিতে। আমিনুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।